আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নতুন স্পিড ট্রাফিক ওবিবি রিভিউ নিয়ে। তো আমাদের ইটিএস টু রিয়েল ট্রাফিকের কিন্তু স্পিড ট্রাফিক ভার্সনটা খুব শীঘ্রই আমরা রিলিজ করে দিব। তো আপনারা দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু স্পিড মিটারটা কিন্তু সম্পূর্ণ শো করতেছে। তো আমার সামনে যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো কত স্পিডে চলতেছে আপনারা এই স্পিডটা দেখেই বুঝতে পারতেছেন যে সবগুলো গাড়ি কিন্তু 170+ চলতেছে। তো আপনারা কিন্তু 200+ অনেকেই আর কি অভিযোগ দিচ্ছেন যে ভাই 200+ একটু বেশি হয়ে যায়। তো এবার কিন্তু আপনারা আর 200+ পাচ্ছেন না, এবার কিন্তু আপনাদের 180+ হইলেই কিন্তু আপনারা কিন্তু ওভারটেক করতে পারবেন। 185 হইলেই কিন্তু একবারে 100-তে 100 ওভারটেক করা যাবে, কোনো সমস্যা নাই। তবে আগে কিন্তু অনেক জায়গাতে 200+ও কিন্তু ট্রাফিকের স্পিড ছিল, যেখানে আপনাকে ওভারটেক করতে হলে 220-এ যাইতে হইতো, যার কারণে কিন্তু একটু সমস্যা হইতো আপনাদের অনেকে। তো এবার কিন্তু আমরা কিন্তু ট্রাফিক স্পিডের লিমিটটা কিন্তু 185-90 ভিতর সর্বোচ্চ যাবে, এর বেশি যাবে না, 90 যাবে না, মানে 185 পর্যন্ত আর কি যেতে পারে সর্বোচ্চ, এর বেশি আর হয়তো আপনারা দেখতে পারবেন না। আর এবারে ট্রাফিকটা হচ্ছে আপনারা সিটি ম্যাপে কোনো স্পিড পাবেন না, সিটি ম্যাপের বাইরে কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু স্পিডগুলো দেখতে পারবেন। তো দেখতেছেন সামনে কিন্তু হানিফের ভলভোর নতুন গাড়িটা আছে। তো আমি 180-এর কাছাকাছি আর কি চলছিলাম, তো হঠাৎই কিন্তু একটু ব্রেক দিলাম, যেহেতু এটা কিন্তু 180-তেও চলতেছে না, যার কারণে একটু ব্রেক দিছি। তো আপনারা কিন্তু স্পিডটা নিয়ে অনেকে অভিযোগ দেওয়ার কারণে কিন্তু আমরা একটু কমাতে বাধ্য হই। তো দেখতে পারতেছেন এখন কিন্তু আমার 170+ আছে, তো এই 170-180 হইলেই কিন্তু আপনারা কিন্তু ওভারটেক করতে পারবেন ট্রাফিকগুলোকে। তো এবারের স্পিড ট্রাফিকটা আশা করি আপনাদের কোনো ঝামেলা হবে না স্পিড নিয়ে। তো অনেকেই আর কি 220+ ওভারটেক করতে পারেন না, তাদের জন্য আর কি এটা সুবিধা হবে। তো আমাদের এইটা নর্মাল স্পিড ট্রাফিক ওবিবিটা কিন্তু আমার এই ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এটা কিন্তু রিলিজ হয়ে গেছে। আর এই স্পিড ট্রাফিক ওবিবিটা কিন্তু খুব শীঘ্রই রিলিজ করে দিব, আমাদের কাজ যেহেতু শেষ, আমরা এখন যে কোনো একদিন আমরা এই সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ রিলিজ করে দিব। তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, তাহলে এই ধরনের ওবিবিগুলো এবং মোডগুলো কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন। তো অনেকেই আছেন ওবিবি সেট আপ করতে পারেন না, তাদের জন্য টিউটোরিয়াল দেওয়া থাকবে এবং ম্যাপ মোড থেকে শুরু করে স্কিন মোড কিভাবে অ্যাড করবেন এই গেমটায় সব কিছুই কিন্তু আপনারা A to Z টিউটোরিয়াল আমার এই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আশা করি ডেসক্রিপশনটা ভালোভাবে দেখবেন। তো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, তো আজকে এই পর্যন্তই। তো ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে।